আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না, আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না, 72 এর সংবিধান ওই সর মস্তদে বৈশা সেই মুরতাদ নামক মুরাদ কুলঙ্গার তার মস্তদে বৈশা সেই মুরতাদ নামক মুরাদ কুলঙ্গার শ্রেষ্ঠ এক কুলঙ্গার ক্ষমতার মস্তদে বসে যে বলে বাংলার জমিনে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, বিসমিল্লাহ রহমান রহিম সংবিধানে রাখা যাবে না, যে বলে আজরাইল আমারে দেখলে ভয় পায়, তোমার মতো হুজুররে কত পিডাইয়া সোজা করছি, বুঝা গেল এই বেইমানটারেও কুকুরে কামড়াইছে। সঠিক সময়ে যদি 14টা ইনজেকশন না দিতে পারো এটা চূড়ান্ত পাগল হয়ে যাবে, আর এই পাগলকে পাগলা গারদে ছাড়া পৃথিবীর কোন ডাক্তার সুস্থ বানাতে পারবে না। বেজার হইলেন? আরে যেই দেশে শতকরা 95 জন মুসলমান বাস করে সেই দেশের মতো দেশে কত বড় বুকের পাটা হইলে তুমি রাষ্ট্রধর্ম ইসলাম উঠাই দিতে চাও, সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম মুছে দিতে চাও, কত বড় বেঈমান তুমি। আসলে ওই যে এক কথা আছে না, প্রবাদ আছে, জানতে জানতে কি হয় জানোয়ার হয়, এটা জানতে 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 এটা জানোয়ারে পরিণত হয়ে গেছে। তার মস্তদে বৈশা সেই মুরতাদ নামক মুরাদ কুলঙ্গার শ্রেষ্ঠ এক কুলঙ্গার ক্ষমতার মস্তদে বসে যে বলে বাংলার জমিনে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, বিসমিল্লাহ রহমান রহিম সংবিধানে রাখা যাবে না, যে বলে আজরাইল আমারে দেখলে ভয় পায়, তোমার মতো হুজুররে কত পিডাইয়া সোজা করছি, বুঝা গেল এই বেইমানটারেও কুকুরে কামড়াইছে। সঠিক সময়ে যদি 14টা ইনজেকশন না দিতে পারো এটা চূড়ান্ত পাগল হয়ে যাবে, আর এই পাগলকে পাগলা গারদে ছাড়া পৃথিবীর কোন ডাক্তার সুস্থ বানাতে পারবে না। বেজার হইলেন? আরে যেই দেশে শতকরা 95 জন মুসলমান বাস করে সেই দেশের মতো দেশে কত বড় বুকের পাটা হইলে তুমি রাষ্ট্রধর্ম ইসলাম উঠাই দিতে চাও, সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম মুছে দিতে চাও, কত বড় বেঈমান তুমি। আসলে ওই যে এক কথা আছে না, প্রবাদ আছে, জানতে জানতে কি হয় জানোয়ার হয়, এটা জানতে 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 এটা জানোয়ারে পরিণত হয়ে গেছে। বেজার হইলেন? হন একবার আসছি, দ্বিতীয়বার আসার ইচ্ছা নাই। ভাইরা আমার, ক্ষমতার মসনদ পায়া বেঈমান সাদ্দা দাল্লারে কয় আল্লাহ তোমার জান্নাত আমার লাগবে না, কি লাগবে না, তোমার জান্নাত আমার দরকার নাই, আমারে ক্ষমতা দিয়েছেন আপনি, সম্পদ দিয়েছেন আপনি, এই সম্পদ দিয়ে ক্ষমতা দিয়া ওই রকম জান্নাত আমি বানাইতে পারি, আমার তৈরি করা জান্নাতে আমি থাকবো, আপনার জান্নাতে আমার যাওয়া লাগবে না। হে বেঈমানটা, জান্নাত বানাইবার পর ও দুনিয়ার সুন্দরী বেশ্যা যুবতীদের দিয়া জান্নাত সাজাইলো আর জান্নাতের হুর বানাইলো, জান্নাত সাজাই পারবার বেঈমানটা জান্নাতে রওনা করেছে, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে জান্নাতের দিকে রওনা, আল্লাহ ডাক দেয়া করে আজরাইল আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি যাও বেঈমানটা জান্নাতে ঢুকার আগেই জানটা কবজ করে নাও। এই বেঈমান সাদ্দাত জান্নাতের মধ্যে ঢুকবে, এখনো ঢুকতে পারে নাই দরজার সামনে, ঘোড়ার পিঠ থেকে এখনো নিচে নামে নাই, এক পা ঘোড়ার উপরে এক পা জান্নাতের ভিতরে রাখবে মাত্র, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসলাম পাটা উঁচু করে ধরছে, কয় নামা যাবে না, কয় কে তুমি, কি তোমার পরিচয়, কেন তুমি আমারে নামতে বাধা দাও, বলে আমি আজরাইল মালাকুত মাউদ আজরাইল, আমি আসছি আপনার জান কবজ করার জন্য, আর সুযোগ নাই।
সাবদার ডাক দিয়ে বলে রে ভাই জান কবজ করবা ঠিক আছে কোনো বাধা নাই, তবে তোমার কাছে আমার এতটুকু অনুরোধ, এত আশা করে এত সুন্দর জান্নাত বানাইয়া সাজাইয়া আমি জান্নাতটা দেখব, এতটুকু সময় তুমি আমারে দিবা, জান্নাতের এই দরজা দিয়ে ঢুকবো, ওদিক দিয়ে ঘুরে দরজার সামনে আসবো, জান কবজ করবা বাধা নাই। আজরাইল ডাক দেয়া কয় যা যা আজালহুম লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন, হেরে সাদ্দাত আর সময় নাই, জান কবজের হুকুম হয়ে গেছে, হুকুম হলে এক সেকেন্ড অতিরিক্ত সময় দেওয়ার ক্ষমতা আমি আজরাইলের নাই, আসেনি সাদ্দাদ এবার করুণ সুরে কান্নার সুরে বিনয়ের সুরে বলতেছে, ভাই আজরাইল জানটা যখন তুমি আমার কবচ করবাই বাধাও দেব না, শুনবাই যখন না, সময় যখন শেষ তখন আর কি শুনবা, তবে তোমার কাছে আমার এতটুকু আবদার, এই জান্নাতের ভিতরে না ঢুকেও তোমার কাছে এতটুকু মিনতি করি রে ভাই, এত আশা করে জান্নাত বানাইলাম আর সাজাইলাম, কমপক্ষে মাথাটা ঢুকাইয়া এইভাবে ঘুরে একটা চক্কর দেখার মতো সুযোগটুক দাও। এতটুক বিনয়ের সুরে বলার কারণে, কান্নার সুরে বলার কারণে আজরাইলের দিলের ভিতরে মায়া লেগে গেছে, আল্লাহ রে ডাক দেখ, আল্লাহ একটু দেন না, আল্লাহ ডাক দেখ, আজরাইল ও বেইমানটারে আমি সাগরের মধ্যে কুদরতিভাবে ভাসাইয়া, ও বেইমানটারে জঙ্গলের মধ্যে কুদরতিভাবে রিজিক দিয়া মা বাপ সারা লালন পালন করে বড় করলাম, ও বেইমানটারে আমি ধন সম্পদ দিয়া দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধনী বানাইলাম, ও বেইমানটারে আমি ক্ষমতার মসনদ দিয়া দুনিয়ার বাদশাহী দান করলাম, ও বেইমানটারে আমি এত কিছু দিলাম, দেওয়ার পরেও আমার সঙ্গে নিমুখারামি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মানুষ বড়ই নিমুখারাম, ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুত, আল্লাহ বলেন মানুষ বড়ই নিমুখারাম, এটা আমারটা খায়, আমারটা পরে, আমারটা ব্যবহার করে, কিন্তু আমার ইবাদত করে না, ঠিক কিনা? আল্লাহ করে বেইমানটারে আমি এত কিছু নাজ নিয়ামত দিয়া আমি ক্ষমতার মঞ্জতে বসাই দিলাম, ও বেইমানটা আমার কাছে নত না হইয়া তুমি আজরাইলের কাছে নত হয়, ওরে আজরাইল তোমার কাছে যতটুকু বিনয়ের সুরে বলেছে এর একশো ভাগের এক ভাগ নত হইয়া যদি আমি আল্লাহরে একবার আল্লাহ বলিয়া